আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে যখনই ডেট দিয়ে দেয় স্টুডেন্টের মধ্যে দুই দিন তিন দিন বা একদিন উত্তেজনা থাকে একটা চাপ থাকে বা পড়ালেখা করার মনোযোগ আসে তারপরে একদম আগের অবস্থায় পৌঁছে যায় কিন্তু যারা চান্স পাবে তারা কিন্তু এই ডেটটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় এবং ক্যালেন্ডারে ওই দিনটা লিপিবদ্ধ করে রাখে এবং পড়ার টেবিলে কিংবা পড়ার টেবিলের সামনের দেয়ালে কিন্তু টাঙিয়ে রাখে চোখের আড়াল তো মনের আড়াল যখন ডেটটা আপনার সবসময় চোখের সামনে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার বেশি পড়তে মন চাইবে সময় নষ্ট না করতে মন চাইবে সবসময় পড়ালেখায় কিন্তু আগ্রহ থাকবে কিন্তু যারা ডেট সামনে রাখে না কিংবা ভুলে যায় বিভিন্ন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন শিক্ষকের যে ক্লাসগুলো সেগুলোকে গুরুত্ব দেয় কিন্তু তার যে পড়তে হবে নিজেকে সেলফ স্টাডির মাধ্যমে যে নিজেকে শানিত করতে হবে বেশি বেশি পরীক্ষা দিতে হবে সেই জিনিসটা কিন্তু ভুলে যায় মনে রাখবেন কোনো কোচিং কিন্তু আপনাকে চান্স পাইয়ে দিবে না কোনো শিক্ষক আপনাকে চান্স পাইয়ে দিবে না আপনি যে বইটা পড়ছেন বারবার রিভিশনের মাধ্যমে মনে রাখতে হবে নিজস্ব প্ল্যান থাকতে হবে রুটিন থাকতে হবে প্রচেষ্টা থাকতে হবে দৃঢ়প্রত্যয় থাকতে হবে মনে মনে প্রতিজ্ঞা কমিটমেন্ট থাকতে হবে এবং কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য আপনাকে অমানবিক পরিশ্রম করতে হবে এই কয়টা দিন আপনার পরীক্ষার যে তারিখ দিয়েছে আপনি কখনোই ভাববেন না ওই তারিখে পরীক্ষা হবে সব সময় ভাববেন ঠিক তার দশ দিন আগে আপনার পরীক্ষা আপনার টার্গেট থাকবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে ডেটটা আছে তার দশ দিনের মধ্যে আপনি ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলবেন আপনি মনে রাখবেন পরীক্ষার আগে যত বেশি ঘুমাবেন তত আপনি আগে যা পড়েছেন সেই পড়াগুলো কিন্তু বেশি মনে থাকবে। কিন্তু পরীক্ষার আগে যদি আপনি বেশি টেনশন করেন বেশি চাপ নেন বেশি চাপ নিয়ে পড়ালেখা করেন তাহলে আমি বলব আপনি যেগুলো পড়েছেন সেগুলো কিন্তু ভুলে যাবেন আর পরীক্ষার আগে যদি একটু রিল্যাক্স করেন যেগুলো পড়েছেন সুন্দরভাবে সেগুলো মনে থাকবে এবং পরীক্ষার হলে আপনি পারবেন পরীক্ষার আগের তিন চার দিন ধরনের চাপ নেওয়া যাবে না শুধু পুরাতন পড়াগুলো আস্তে আস্তে রিভিশন দিতে হবে কোনো নতুন পড়া পড়া যাবে না এই জন্য আমি বলবো পরীক্ষার ঠিক দশ দিন আগে যেন আপনার পড়া শেষ হয়ে যায় সেভাবে আপনি একটা রুটিন তৈরি করুন এবং রুটিন তৈরি করে সেই অনুযায়ী প্রতিদিন কোন কোন টপিকগুলো পড়তে হবে সব টপিকগুলো আপনি পড়ে ফেলুন অনেক শিক্ষকের ক্লাস অনেক কোচিংয়ের ক্লাস অনেক নোট অনেক সাজেশান এগুলো করে কিন্তু আপনি সময় নষ্ট বেশি করবেন না আপনি যেই বই আগে পড়েছেন সেই বইটায় ভালো করে রিভিশন দেন অনেক চটকদার বিজ্ঞাপন দিয়ে অনেকেই বিভিন্ন শীত বিভিন্ন সাজেশন বিভিন্ন বই কিন্তু বিক্রির একটা চিন্তায় লিপ্ত থাকে বিক্রির একটা বিজ্ঞাপন দেয় সেগুলো ভুলে গিয়ে আপনারা আগে যেই বইটা পড়েছেন সেই বইগুলোই খুব ভালো করে বারবার রিভিশন দিয়ে মনে রাখেন যদি পরীক্ষায় কমন আসে আপনি যে বই পড়ছেন সেই বই থেকে কমন আসবেন আর আপনার যদি মনে হয় যে কিভাবে পড়লে এই অল্প দিনের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন গুছিয়ে পড়াটা নিতে পারবেন এবং পড়াগুলো মনে রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য পাবেন তাহলে আমি বলবো যদি বুঝতে একটু অসুবিধা থাকে দ্য ফর্টি ডে চ্যালেঞ্জে লাস্ট ব্যাচটা শুরু হচ্ছে ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া আছে এবং কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি সকল কিছু পড়ানো হবে কোন প্ল্যানে কোন রুটিনে পড়লে আপনি চল্লিশ দিনের মধ্যে পড়াটা কমপ্লিট করতে পারবেন তার প্ল্যান রয়েছে প্রতিদিনের পড়া দেওয়া হয় এবং সেটা অনুযায়ী রাতে পরীক্ষা নেওয়া হয় এবং সপ্তাহে পাঁচ দিন ক্লাস রয়েছে নোট রয়েছে সাজেশন রয়েছে আপনারা সবগুলো যদি ফলো করেন গত বছর অসংখ্য স্টুডেন্ট এই কোর্স করে চান্স পেয়েছেন আপনিও চান্স পাবে কিন্তু প্রতিদিনের পড়াটা আপনাকে প্রতিদিন করতে হবে সময় না নষ্ট করে ক্যালেন্ডার আপনার পড়ার টেবিলে রাখুন ডেটটা মনে রাখুন যে পরীক্ষার দশ দিন আগে আপনার পড়াটা আপনি কমপ্লিট করে ফেলবেন সেই প্রত্যয় প্রতিজ্ঞা নিয়ে পরিশ্রম করুন বেশি বেশি পড়ালেখা করুন আর আমার শেষ ব্যাচে যারা ভর্তি হয় এই চ্যালেঞ্জ নিতে চান যে প্রতিদিনের পর আমি প্রতিদিন শেষ করবই যে মূল্যেই হোক এবং সব কিছু বাদ দিয়ে পৃথিবীর সমস্ত কিছু ভুলে গিয়ে চল্লিশ দিন আমি পড়ালেখা করব এবং ইনশাল্লাহ আমি চান্স নিব এরকম যদি প্রতিজ্ঞা আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস থাকে আমি বলবো সেই স্টুডেন্ট চান্স পাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে ফেসবুক আইডি ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন আমি ভয়েস এস এম এস এর মাধ্যমে রিপ্লাই দিয়ে দেব আর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম